হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি আমাদের টিচারের দেওয়া বিকাশ প্রোগ্রামটির মাধ্যমে ফোন করলাম। তো তোমাদেরকে যদি কারো মনে হয় যে সেটা লাগবে, তো এখান থেকে দেখে করে নিতে পারো। তো আমি ডিসক্রাইব করছি কীভাবে আমি আমার প্রোগ্রামটি কমপ্লিট করলাম। তো তোমাদেরকে প্রথমে তো এগুলা হেডার ফাইলের সাথে কানেক্ট করতে হবে, সেটা বলে দিতে হবে না আশা করি। আমি এখানে ইন্টিজার হিসেবে পাঁচটি ইন্টিজার প্যাটার্ন নিলাম। ইনপুট নাম্বার, অ্যামাউন্ট, পিন, ইউজার পিন, ইউজার পিন ইকুয়াল 1 2 3 4 আমি ডিফাইন করে দিয়েছি। তারপর প্রিন্ট টাইপ দিয়ে দিলাম। এতটুকু তোমরা নিজেদের নাম আর আইডি নাম্বার দিলে হবে, স্যার যেন দেখতে পারে এটা তোমার কষ্ট। তারপর দিলাম প্লিজ প্রেস এ বাটন, মানে যেভাবে আসার কথা ছিল বিকাশে সেভাবে। সেন্ড মানি, নাম্বার 2 বাই এয়ারটেল, নাম্বার 3 পেমেন্ট, নাম্বার 4 ক্যাশ আউট, নাম্বার 5 মাই বিকাশ, নাম্বার 6 রিপ্লাই, নাম্বার 7। দেন আমি কি করছি, স্ক্যান এফ দিয়ে একটা ইনপুট নিয়ে নিলাম, মানে ইনপুটটাকে আমরা ইনপুটের কাছে ডাটা রাখবো। তো ইফ, এখন আমরা কন্ডিশন দেবো, ইফ ইনপুট ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা প্রিন্ট করবো কি, বিকাশ ওয়ালেট নাম্বার, সেন্ড মানি বেরোবে। ইফ ইনপুট ইকুয়াল 1 প্রিন্ট এফ করবে কি, এন্টার ইউর বিকাশ ওয়ালেট নাম্বার। তারপর হচ্ছে স্ক্যান এফ, স্ক্যান এফ দিয়ে আমরা আরেকটা মুভি ভেরিয়েবল ডিফাইন করে দিয়েছি, নাম্বার এই তো নাম্বার আমরা ডিফাইন করে দিয়েছি, ভেরিয়েবল ডিফাইন করা আছে এখানে নাম্বার সব। তারপরে আবার আছে এন্টার ইউর অ্যামাউন্ট, তারপরে যেটা সিরিয়াল আসতে থাকবে সেটা আসবে এন্টার ইউর অ্যামাউন্ট। এখানে আরেকটা কাজ হচ্ছে কি, আমরা তো দিয়েছিলাম ইফ, আবার একটি ইফ ইউজ করেছি, ইফ পিন নাম্বার ইকুয়াল ইউজার পিন, এখানে আমরা ইউজার পিন নামে একটি ভেরিয়েবল নিয়েছি 1 2 3 4, প্রিন্ট ইফ ইউআর সাকসেস, মানে যদি নাম্বারটা ইউজার পিনের সাথে মিলে তাহলে কি করবে সেটা আমাদের সাকসেস করবে, ইউ যদি না মিলে ইউর পিন নাম্বার ইজ ইনকারেক্ট আমাদেরকে ইনকারেক্ট শো করবে। এখন আমরা সিস্টেম দিতে একবার রান করে প্রথমত সেন্ড মানি 1 এন্টার ইউর বিকাশ ওয়ালেট নাম্বার থেকে কোনো একটা নাম্বার দিলাম, তারপরে এন্টার ইউর অ্যামাউন্ট 500, এন্টার ইউর পিন নাম্বার আমরা দেখবো কি, যদি পিন নাম্বারটি মিলে যায় তাহলে হয়ে যাবে, আমরা একটা রং পিন নাম্বার দিয়ে দেখি, আগে পিন নাম্বার দিয়ে দিই 1 2 3 4, ইউ আর সাকসেস। তারপর আমরা আবার আবার রান করি, আবার একটা রং পিন নাম্বার দিই, এন্টার ইউর অ্যামাউন্ট, এন্টার ইউর পিন নাম্বার 1 2 3 4 5 6 দিলাম, ইউর পিন ইজ পিন নাম্বার ইজ ইনকারেক্ট। আমাদের এদের কাজ শেষ, সবাই যদি ইউর ক্লাস ইল সি, এখানে আমাদের কি দেওয়া আছে, ইনপুট ইকুয়াল 1 হলে সেন্ড মানি এর কাজগুলো করবে, ইল সি ইনপুট ইকুয়াল 2, তুই দিনে কি আসছে এখানে ইন্টিজার, এখানে আমরা কিছু ইন্টিজার টাইপ ডাটা নিয়েছি, আমরা পার্টে পার্টে পার্ট করে ভাগ করে আমরা আমি আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করেছি। তো সেক্ষেত্রে ইন্টিজার থেকে এখানে আরও কিছু ইনপুট নিয়ে নিলাম, নিয়ে নিলাম একটা হচ্ছে সেম ইনপুট সিস্টেম সিম টাইপ, তারপর হচ্ছে কি নোটিফিকেশন ইতিহাস, এটা আমাদের প্রিন্ট করবে, লগইন যদি 2 প্রেস করি তখন আমাদের এগুলো প্রিন্ট করবে, লগইন বাংলা ইনগ্রামেন্ট এটা হচ্ছে চক, তারপরে স্ক্যানার দিয়ে সিনটাকে ভেরিয়েবল ডিপেন্ড করে দিলাম। তারপরে হচ্ছে কি ইফ সিম ইকুয়াল 1, এখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, ইফ সিম ইকুয়াল 1 তাহলে কি করবো, মিস লবি ইন সিম সিম টু, সিম টু দেখাবে ইনপুট সিম ইকুয়াল বাংলা লাইন, ইল সিম সিম 3 ইনপুট সিম ইকুয়াল গ্রামীণ ফোন, ইল সিম তাহলে সব সিম 4 সিম 4 তাহলে করে দিয়েছি। তারপরে হেলস দিয়ে প্রিন্ট অফ ইউর ইনপুট ইজ রং, যদি আমাদের 1 2 3 4 5 কোনটাই আমরা প্রেস না করে 6 প্রেস করি তখন আমাদের কী দেখাবে, ইউর ইনপুট ইজ রং। হ্যাঁ, তারপরে এখন আসছে কি প্রিন্ট অফ নাম্বার 1 প্রিপেড, নাম্বার 2 ডট পোস্টপেড, স্ক্যান এফ পার্সন ওইখানে ভেরিয়েবলটা আমাদের ডিফাইন করে দেওয়া ছিল, এইভাবে আমরা আগের মতো ভেরিয়েবলগুলো ডিফাইন করে দেবো। প্রিন্ট এফ, এখানে আরেকটা জিনিস এসেছে, এখানে আমি একটা স্ট্রিং ইউজ করেছি পার্সেন্ট এস,
এই স্ক্রিনটা ইউজ করার ফলে হচ্ছে কি আমাদের সবগুলো সময় আর বারবার করতে হচ্ছে না, এন্টার ইউর বাঙালি ফোন নাম্বার, এন্টার ইউর বিকাশ রবি ফোন নাম্বার, এন্টার ইউর গ্রামীণ ফোন, এই জিনিসটা আর করতে হবে না। সেজন্য আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিয়েছি আমাদের কাজটা আরো সহজ হয়ে গেলো। তারপর সেনের নাম্বার, এন্টার ইউর অ্যামাউন্ট, অ্যামাউন্ট এবং পিন নাম্বার, ইউজার পিন, ওই যে আগের মতো পিন ভেরিয়েবল তো দেওয়াই ছিল ইউজার পিন, তো যদি পিন ইকুয়াল ইউজার পিনের সাথে মিলে তাহলে সাকসেস, মিস রং। আমরা করেছি কি ফরের কাজ সেম একদম সেম ভাবে আমি ফার্স্ট যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই তারপর আপনারা করে যাবেন। আর এখানে আছে, আর হ্যাঁ প্রোগ্রামটি করার সময় আপনারা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট এবং সেমিকোলন দিকে খেয়াল রাখবেন, তা নাহলে কিন্তু আমাদের প্রোগ্রামে অবশ্যই এরর দেখাবে, ওয়ার্নিং দিবে। সেজন্য একটা কাজ করার সময় প্রিন্টএফের কাজ এবং সেনএফের কাজ করার সময় আপনারা ওটাই সেমিকোলনের কাজ আগে, সেমিকোলনের কাজ আগে করে নেবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেটগুলো সঠিকভাবে দেবেন। থ্যাংক ইউ। আর যদি কেউ করে থাকেন তাহলে তো ভালো হয়, আর যদি কেউ মনে করেন যে লাগবে তাদের, তারা এটা দেখে করে নিতে পারেন। থ্যাংক ইউ। আর প্লিজ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন। আর আমি আশা করছি সবাইকে হেল্প করতে পারবো, আপনারা আমার জন্য দোয়া করবেন।